thank <smart noise> you তো আমরা যখন সার্কিটটাকে এইভাবে কমপ্লিট করব তখন একটা ব্যাপার দেখা যাবে যে এটা কোন সার্কিট এটা হচ্ছে আমাদের কমন বেস সার্কিট হবে কিভাবে কমন বেস সার্কিট হবে যে এমিটার আর বেস এই মিলে একটা ডায়ার্ট তৈরি হয়ে আছে এটাকে আমরা ইনপুট ডায়ার্ট বলবো আর বেস কালেক্টর এটা মিলে আরেকটা ডায়ার্ট তৈরি হয়ে আছে এটাকে আমরা আউটপুট ডায়েট বলে থাকবো সো মাথায় রাখতে হবে ইনপুট ডায়ারটে অবশ্যই অবশ্যই এমিটার থাকতেই হবে আর আউটপুট ডায়ারটে অবশ্যই অবশ্যই কালেক্টর থাকতেই হবে এখন এটা যেহেতু দুইটা জায়গায় এমিটার বেস এই ইনপুট ডাটের মধ্যেও বেসটা আছে কালেক্টর বেস এই জায়গাটা আউটপুট বেস অংশটা আছে উভয় জায়গায় যেহেতু বেস আছে আমরা অবশ্যই বলতে পারি এটা হচ্ছে একটা কমন বেস কনফিগারেশন এবার আমাদেরকে দেখতে হবে যে এটাকে কিভাবে বায়াসিং করা যায় যদি আমরা একটা ট্রানজিস্টরকে নর্মালি কাজ করাই হচ্ছে এসি সিগন্যালের জন্য বাট এটাকে আসলে ডিসি ভোল্টেজ দ্বারা বায়াসিং করে নিতে হয় যেন সে প্রেফারেবল মুডে থাকতে পারে একটা ট্রানজিস্টর চারটা মুডে থাকতে পারে আমরা দেখবো আস্তে আস্তে যে সেই মুডগুলো কি কী তার আগে আমরা সবচেয়ে ভালো যে কাজটা সেটা করতে পারি যে একটা এই এমিটার বেস কালেক্টর এই যে আমি আঁকা হলো এটা আবার দুই রকম সিচুয়েশন তৈরি করতে পারে দুই রকম সিচুয়েশন কি একটা হইতে পারে যে আমি এই এন টাইপ এন টাইপ পি টাইপ এন টাইপ অর্থাৎ এমিটার বেস কালেক্টর দেখি এন পি এন এই ওয়েতে ডোপিং করছি অর্থাৎ এমিটারটা এন টাইপের অংশ বেসটা হচ্ছে পি টাইপের আর কালেক্টরটা হচ্ছে এন টাইপের এভাবে আমি করতে পারি অথবা উল্টাটাও সম্ভব ছিল এটা পি এটা এন আবার এটা পি অর্থাৎ হয় এনপিএন অথবা পিএনপি দুই ভাবে জিনিসটা করা পসিবল তো আমাদের সাধারণত ইউজ বেশি করা হয় আসলে এনপিএন তাই আমি এনপিএন দিয়ে প্রথমে দেখানোর চেষ্টা করতেছি সো এনপিএন দিয়ে মনে রাখতে হবে আমাদের ডায়োড থাকে হচ্ছে চারটা মোডে সো মোডগুলো কি কি সো আমাদের ডায়োডের মধ্যে সরি আমাদের ট্রানজিস্টর নিয়ে যে কাজগুলো আমাদের করা হচ্ছিল তার আমাদের সবচেয়ে পপুলার হচ্ছে কমন এমিটার কনফিগারেশনটা সো এই প্রত্যেকটা কনফিগেশন আসলে চারটা মুডে থাকতে পারে সো মুডগুলো কি একটা হচ্ছে কাট অফ মুড ফরোয়ার্ড অ্যাক্টিভ মুড রিভার্স অ্যাক্টিভ মুড লাস্টে হচ্ছে স্যাচুরেশন মুড সো আমরা জানি এখানে হচ্ছে দুইটা করে ডায়ট থাকে একটা হচ্ছে ইনপুট ডায়োট একটা হচ্ছে আউটপুট ডায়োট যদি আমি কমন এমিটারটা নিয়ে কাজ করি ইনপুট ডায়োটে থাকবে আসলে এমিটার বেস এই দুটোটা মিলে হচ্ছে ইনপুট ডায়োটটা আর এমিটার কালেক্টর এই দুটো মিলে হচ্ছে আমার আউটপুট ডায়োটটা তৈরি হবে সো যদি এমন হয় আমি ইনপুট ডায়েটটাকে রিভার্স বায়াসে রাখছি আউটপুটটাকেও রিভার্স বায়াসে রাখছি ইন দ্যাট কেস দিস কনফিগারেশন উইল বি নোন মুডটাকে আমি কাট অফ মুডে বলতে পারি তারপর যদি এমন হয় যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি আমরা সেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড যে আমি ইনপুট ডায়ারটাকে রাখলাম ফরওয়ার্ড বেসে আর আউটপুট ডায়ারটাকে অর্থাৎ এমিটার কারেক্টের অংশটাকে রাখলাম হচ্ছে রিভার্স ব্যাসে এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড আমাদের অ্যাম্প্লিফায়ার হিসেবে চিন্তা করলে এই জিনিসটাই হচ্ছে বা এই মুডেই হচ্ছে আমরা অ্যাম্প্লিফাই নর্মালি করে থাকি তারপর রিভার্স অ্যাক্টিভ মুড এইটা ঠিক উল্টো এই অংশটা রিভার্স এটা ফরওয়ার্ডে আর দেখুন দুইটা অংশই হচ্ছে ফরওয়ার্ডে চলে আসবে ইন দ্যাট কেস এই অংশটাকে আমরা হচ্ছে বা এই মুডটাকে আমরা স্যাচুরেশন মুড বলবো সো এখন আমাদের যতগুলো কনফিউশন আমরা নর্মালি আঁকি পরীক্ষার জন্য আমরা সবসময় হচ্ছে যেটা সবচেয়ে ইউজ হয় ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড সেটাকে আঁকার চেষ্টা করব। এর অর্থ হচ্ছে আমরা ইনপুট ডায়ার্ডটাকে রাখবো ফরওয়ার্ডে আউটপুট ডায়ার্কটাকে রাখবো হচ্ছে রিভার্সে তাহলে এবার খেয়াল করি আমাদের এখানে আছে কি ইনপুট ডায়োডা আছে এটা কিন্তু কমন বেসড সার্কিট কমন বেস সার্কিট ইনপুট ডায়টা আছে এমিটার আর বেস সো এই জিনিসটাকে তাহলে আমাদের রাখতে হবে ফরওয়ার্ড ব্যাসে আর ওইটাকে রাখতে হবে রিভার্স ব্যাসে ফরওয়ার্ডে যদি রাখতে হয় তাহলে এই যে এমিটার এমিটারের মধ্যে আছে এন টাইপ এর সাথে যদি আমি এন কে যুক্ত করি অর্থাৎ এন এর সাথে যদি ব্যাটারি এন কে যুক্ত করি তাহলে হচ্ছে সে ফরওয়ার্ড ব্যাস আসা সম্ভব ঠিক সিমিলার ওয়েতে এখানে আসলে কালেক্টর আছে বেস আছে সো এই দুইটা মিলে হচ্ছে আমাদের আউটপুট ডায়োড আউটপুট ডায়োডটাকে রাখতে হবে রিভার্সে যদি রিভার্সে রাখতে হয় তাহলে কি করতে হবে কালেক্ট এন টাইপের সাথে প্লাস দিলে সে হচ্ছে রিভার্সে আসে

তো এইভাবে হচ্ছে আমাদের বায়াসিং হলো বায়াসিং হওয়ার পর আরেকটা জিনিস দিতে হয় কনফিগারেশনটা টাকার সময় সেটা হচ্ছে এই এমিটার অংশটার মধ্যে জাস্ট এমিটারের অংশের মধ্যে আমার একটা কারেন্টের দিক দেখাইতে হয় কারেন্টের দিক আমি কিভাবে এই তো ব্যাটারি প্লাস থেকে কারেন্ট বের হয় তাহলে নিশ্চয়ই এইভাবে কারেন্টটা বের হবে তাহলে এই দিক দিয়ে যদি কারেন্টটা বের হয় এটা এইভাবে ঘুরে এসে এই দিক দিয়ে হচ্ছে কারেন্টটা বের হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের টোটাল সার্কিটের কনফিগারেশন বা এই হচ্ছে আমাদের টোটাল সার্কিটের ফিগারটা

তো সেই আগে সূত্রটা যে আমাদের এমিটার কারেন্ট অবশ্যই অবশ্যই বেসের কারেন্ট এবং কালেক্টরের কারেন্ট এই দুটো সমষ্টি সমান হবে তো আমরা डिफरेंट কনফিগারেশন দেখতেছিলাম তো আমরা বললাম যে আমাদের যেহেতু চারটি অঞ্চলের পরিবর্তে তিনটা অঞ্চল দিয়ে আমাকে দুইটা ট্রায়ড বানাতে হচ্ছে সো একটাকে অবশ্যই কমন রাখা লাগে যদি বেসকে কমন রাখা লাগে এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন এটা এখানে আঁকা হইছে যদি এমিটারকে কমন রাখা হয় তাহলে সে কমন এমিটার কনফিগারেশন এটা এখানে আঁকা হইছে আর যে কালেক্টরকে কমন রাখা হয় তাহলে সেটা কমন কালেক্টর কনফিগেশন যা হচ্ছে আমরা এখানে রাখার চেষ্টা করছি তো আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখি কমন বেসের কনফ্রিগেশনটা কি হয় সেটা আমরা অলমোস্ট বলে আসছি যে এনপিএর একটা অংশ থাকে এমিটার বেস কালেক্টর এবং এখানে আমরা যদি বায়াসিং করতে হয় বায়াসিং করার ক্ষেত্রে অ্যাটলিস্ট মাথায় রাখতে হয় যে কমন আমরা আসলে কাকে বলবো একা হচ্ছে দুইটা ডায়ারের মধ্যেই যে কমন তাকে আমরা কমন অংশ বলি তাই তো যেমন দুইটা ডায়রের মধ্যে এখানে বেসটা কমন ছিল আরেকটা ভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে দেখবেন এখানে এই টাইপ যেটা সরি এমিটার অংশ যেটা তার সাথে একটা রেজিস্ট্যান্স আছে এবং রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে হচ্ছে আমি ইনপুট ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতেছি আর এখানে আউটপুট ডাই কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স আছে ওখান থেকে হচ্ছে আমি আউটপুট ভোল্টেজটাকে এক্সট্রাক্ট করতেছি বাট বেসের সাথে বেসের এই রাস্তাটাতে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই দ্যাটস দ্যারসয় এটা হচ্ছে আমাদের কমন বেস। তারপর হচ্ছে এখানে দেখেন এমিটারের রাস্তার মধ্যে কোনো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা হয়নি দ্যাটস হয় এটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন আবার এখানে দেখেন আমাদের কালেক্টরের রাস্তাটার মধ্যে কোনো রেজিস্টেন্স নাই দ্যাটস ওয়াই এটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন অর্থাৎ যেটা হচ্ছে কমন থাকবে ওর মধ্যে আমরা ইনপুট ভোল্টেজও দিব না আউটপুট ভোল্টেজও দিবো না এবং ওর মধ্যে কোনো রোধও থাকবে না ইনপুট ডায়ার যেই দুটা অংশ নিয়ে তৈরি হয় এদের মধ্যে একজন হচ্ছে কমন আরেকজন হচ্ছে ইউনিক ইউনিকটার মধ্যে আমার ভোল্টেজটা অ্যাপ্লাই করা লাগে ইনপুট ভোল্টেজ যাকে নিয়ে আমি কাজ করতে চাই অর্থাৎ এসি সিগনালটা আর আউটপুট অংশটার থেকে বা আউটপুট ডায়ারের মধ্যে যেটা কমন ওইটা বাদ দিয়ে যাই থাকে তার মধ্যে থেকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা রোদ দিয়ে ওর অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা আউটপুট আকারে নিতে হয় এবার কমন বেসে যখন আমি আসি কমন বেসের ক্ষেত্রে এমিটার আর বেস এই দুটা মিলে হচ্ছে আমার ইনপুট ডায়ট এর মধ্যে যেহেতু বেসটা কমন ওর মধ্যে আমি রোদ বা ইনপুট ভোল্টেজটা দিব না এমিটারের মধ্যে রোদ এবং ইনপুট ভোল্টেজটা দিব এবং বায়াসিং করতে হলে এন টাইপের সাথে নেগেটিভ পি টাইপের সাথে পজিটিভ এরকম একটা অংশ হবে সিঙ্গার হইতে কালেক্টর এন টাইপের সাথে রিভার্স ব্যাস করতে হলে এর একটা জিনিস তৈরি করতে হবে তো আমাদের এখানে এই ইনপুট রেস ভোল্টেজটা এমিটার থেকে যাবে আউটপুট ভোল্টেজটা কালেক্টরের রোধের এক থেকে আমি হচ্ছে কালেক্ট করবো এটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন তো কেন এটা কমন এমিটার কনফিগারেশন ফার্স্টে চিন্তা করি এখানে আমাদের এই যে বেস এমিটার তারা মিলে একটা ডায়ট তৈরি করছে যা কিনা ইনপুট ডায়ট আর হচ্ছে এমিটার কালেক্টর এইটা মিলে আরেকটা ডায়ট তৈরি করছে যেটা হচ্ছে আমাদের আউটপুট ডায়ট সো ইনপুট ডায়ের মধ্যেও বেইস এমিটার ইনপুট ডাইডের মধ্যে আছে আসলে বেইস এমিটার আউটপুট ডাউটের মধ্যে আছে এমিটার কালেক্টর আমরা দেখতে পাচ্ছি এমিটারটা উভয় জায়গায় কমন দ্যাটস ওয়াই দিস কনফিগারেশন ইজ নৌন অ্যাজ কমন এমিটার কনফিগারেশন আর এইভাবে চিন্তা করা যায় যে আমাদের ইনপুট ডাউটের মধ্যে আমার সিগনালটাকে আমি দিতেছি কোথায় বেসের সাথে আর এমিটার অংশটা হচ্ছে রোধহীন এখানে কোনো ইনপুট সিগনালও যাচ্ছে না বা হচ্ছে আমার কোনো রোধও যাচ্ছে না যেহেতু এটা হচ্ছে নর্মাল ফ্রি একটা পাত সে এটা হচ্ছে আমার কমন এমিটার কনফিগারেশন আউটপুটটা কালেক্ট করা হয় আসলে কালেক্টরের রোধের অ্যাক্রোস থেকে এবং এই কনফিগারেশনটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি এবার এটা একটু বায়াসিংটা দেখে নিই আমাদের পি টাইপের সাথে যেটা ফরওয়ার্ড বা এটা হচ্ছে আমাদের ইনপুট ডায়ার এটাকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস করতে হবে কারণ আমরা দেখে আসলাম চারটা মুডের মধ্যে আমরা নর্মালি কাজ করে থাকি হচ্ছে কোন মুডে সেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড এবং ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ইনপুট ডায়ারটাকে রাখতে হবে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আউটপুট ডায়ারটাকে রাখতে হবে রিভার্স ব্যাসে তো ইনপুট ডায়ারটাকে ফরওয়ার্ড বায়াসে যদি রাখতে চাই তাহলে বেসের সাথে অবশ্যই আমার প্লাস আর ক্যালেক্টর এমিটারের সাথে অবশ্যই আমার মাইনাস ভোল্টেজটা যাবে তো এইভাবে হচ্ছে আমরা ইনপুট ডায়ারটাকে ফরওয়ার্ড ব্যাস করে ফেললাম এখন আউটপুট ডায়ারটাকে যদি আমি করতে যাই তাহলে কীভাবে করা যায় আউটপুট ডা খেয়াল করেন আমাদের এই কালেক্টর আছে আর এমিটার আছে তো কালেক্টরের এন টাইপ এন টাইপের সাথে আমি প্লাস দিই তাহলে হচ্ছে কি হবে এন টাইপের সাথে প্লাস দিলে সে হচ্ছে আমাদের রিভার্স ব্যাসে চলে আসবে তো আমি এটাকে এভাবে তাহলে আঁকতে পারি তো এইভাবে হচ্ছে আমাদের সার্কিটের বায়াসিংটা হয়ে গেল যে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে চলে আসছে আর এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে চলে আসছে তো ফরওয়ার্ড আর রিভার্স বায়াস যখন হয়ে যাবে তখন এখানে কারেন্টের ফ্লোটা শুরু হবে তো আমরা কারেন্টের ফ্লোর ডিরেশনটা দেখাইতে হয় এবং কোথায় দেখাইতে হয় এমিটার অঞ্চলের মধ্যে হচ্ছে কারেন্টের ডিরেশনটা দেখাইতে হয় তো সেটাতে আমরা দেখানোর চেষ্টা করি যে একটা ডায়ার্ডের মধ্যে বা একটা সার্কিটের মধ্যে সবসময় প্লাস বা পজিটিভ ভোল্টেজের প্রান্ত থেকে হচ্ছে কারেন্টটা স্টার্ট হয় তো এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা বের হয়ে এদিকে আসবে তো আমাদের এই এমিটার থেকে কারেন্টটা বের হবে আসলে এই ডিরেকশনে

আর এই কনফিগারেশনটা হচ্ছে আমরা এখানে সবচেয়ে বেশি ইউজ করব বিশেষ করে অ্যাম্পিফাই করার ক্ষেত্রে সুইচিং করার ক্ষেত্রে সবসময় আমরা এই জিনিসটা ইউজ করে থাকি লাস্টে হচ্ছে কমন কালেক্টর এটা খুব কম ইউজ হয় তাই এটা খুব অল্প করে বলবো এখানে একটু কনফিউজিং মনে হইতে পারে যে ভাইয়া আমাদের তো এখানে বেস আর এমিটার দুইটা মিলে একটা ডায়োট ইনপুট ডায়োক্ট আমার ভাই এমিটার আর কালেক্টর মিলে তো আগের কনফিগারেশনটাই হয়ে গেল তাহলে ভাই এটা তো কমন কালেক্টর না কমন এমিটার হওয়া উচিত বাট দ্য থিং ইজ আমাদের মনে রাখতে হয় যে যেই টার্মিনালটার মধ্যে আমি কোনো রোধ বা হচ্ছে যে নাই অথবা যেই টার্মিনালে কোনো ইনপুট বা আউটপুট সিগনাল নাই সেটা আসলে কমন হয় যেমন এখানে দেখেন বেইসটার মধ্যে দিয়ে আমি কী করছি একটা রোধের সাহায্যে একটা ইনপুট ভোল্টেজকে অ্যাপ্লাই করছি আর ইমিটারের টার্মিনাল দিয়ে একটা রোদ দিয়ে আমি আউটপুট ভোল্টেজটাকে কালেক্ট করছি কিন্তু এই কালেক্টরের অংশটার মধ্যে কিন্তু ইনপুটও দেওয়া হয়নি না আউটপুটও দেওয়া হয়নি ও দুজনের মধ্যে একটা সংযোগ স্থল হিসেবে কাজ করতেছে উভয়ের মধ্যেই সে কমন দ্যাটস সরি এই কালেকশনটা দেখতে কমন ইমিটার কনফিগারেশন মতো মনে হলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কমন কালেক্টর কেন কমন কালেক্টর বিকজ আমাদের ইনপুট ডায়োডে সিগন্যালটা দেওয়া হচ্ছে বেইস থেকে আউটপুট ডায়োডে সিগন্যালটা কালেক্ট করা হচ্ছে এমিটার থেকে তাহলে এরা কখনোই কমন হইতে পারে না তাহলে অবশিষ্ট যে থাকে কালেক্টর যার মধ্যে কিছু নেই ও আসলে দুজনের মধ্যে একটা ব্রিজ হিসেবে কানেক্ট করতেছে এবং সেই আসলে কমন তারপর এটাকে আমরা বলি কমন কালেক্টর কনফিগারেশন এটা আসলে তেমন কোনো স্পেশাল কাজ করে না মাঝে মাঝে এটা একটা দামি ডিভাইস হিসেবে কাজ করে এটা আমরা যখন সার্কিটের ভাষায় এটার কিছু স্পেশাল নাম আছে বাট এটা আমাদের খুব বাস্তব সেন্সে বা ইন্টার কনসেপ্টের থেকে খুব কম এটাকে আমরা অ্যাপ্লাই করবো আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করবো আসলে এই কমন এমিটার কনফিগারেশনকে